হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন ইভিনিং বলাটাও ভুল হবে, এখন রাত্রি 9:30 বেজে গেছে, 9:45 বাজে, ওই নাইটই বলা চলে। তো আমি রাতে কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, এই খাবারগুলো আমার সব গরম করা হয়ে গেছে, আমার আমার বাবাকে খাওয়ানো হয়ে গেছে, এবার মাকে খেতে দেবো। দেন ওদিকে আমার ঘরে বিছানা করা হয়ে গেছে, মাকে খেতে দেবো, দেন আমার বর খাবে, আমি খাবো, তারপরে আরও কী কী কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, বাইরে এদিকে বৃষ্টিও পড়ছে, এই যে আমার বাবা, ও খাওয়া হয়ে গেছে রাত্রে। না, হামের জুতো পরে না বাবা, হামের জুতো থাক, রেখে দাও। তো এখনো হামের জুতো পরতে ব্যস্ত। হামের জুতো রেখে দাও বাবা। তোমার খাওয়া হয়ে গেছে? না, খাওয়া হয়নি। তোমার খেলে তো, তোমার খাওয়া হয়ে গেল না? খাওয়া হয়নি, হয়নি। ইয়ে মা, ক্লিপ নেই তো, ক্লিপ নেই তো, নেই তো ক্লিপ। নামো নামো, লাইট জ্বালাও বাবা। তো এইখানেও সবসময় বেয়ে বেয়ে ওঠে, খেলে, ও সব জায়গাতেই বেয়ে বেয়ে ওঠে। ইনফ্যাক্ট এই টেবিলের ওপরেও বেয়ে বেয়ে ওঠে। এইটাও ফেলে দেয়, এটাও রাখতে দেয় না, যতবারই ফেলে আমি ততবারই গুছাই। এই যে সোফার কভারের এই অবস্থা, এটাও ঠিক করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরেই। তো এই যে আমি মার খাবার বেড়ে নিয়েছি, খেতে দিয়ে দেবো। এই যে চলো, ঘরের এখন এইরকম অবস্থা, এগুলো আবার গুছাতে হবে। খাটের তলায়ও আছে সারা জায়গায়। এই যে এখানে কতগুলো, এইখানে কতগুলো, এর তলায় কতগুলো, এগুলো সব আছে, এগুলো সব গুছাতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমার বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রাতের খাবার নিয়ে চলেছি। কী খাবার খাই তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো আমার রাতের খাবার। তো আমি এইসবই রাত্রিবেলা খেয়ে থাকি, কোনোদিন ম্যাগি, কোনোদিন পাস্তা, কোনোদিন চাউমিন, কোনোদিন ডালিয়া, কোনোদিন গোলা রুটি, আমি এই সমস্ত খাবারই রাত্রিবেলা খাই, ভাত রুটি খাই না। আগে খেতাম, ভালো লাগে না বলে খাইতাম। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বোতলটা ভরবো। এই যে এই বোতল দুটো দেখছো, এই বোতল দুটো ভরবো। এগুলো এখানে মেজে রেখেছি, এগুলো সব মুছবো। তো তো তোমরা দেখতে থাকো। তো বোতল ভরা কমপ্লিট, এই বোতল দুটো আমি ঘরে নিয়ে যাই রাত্রিবেলা, মানে এগুলো ঘরেই থাকে, এইটা বোতলের জায়গায় রেখে দেবো। এই যে এখানে রেখে দিলাম, এবার আমি মুছে নেবো বাসনগুলো।
আমি বাসনগুলো মুছিনি, তোমার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বাসনগুলো আমার সব মোছা হয়ে গেছে, এবার এগুলো যথা জায়গায় গুছিয়ে রাখবো। তা বাসনগুলো আমি গুছিয়ে নিই। আমার বাসনগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেল, এবার আমি জায়গাটা মুছবো, টেবিলটা মুছে নেব। সবজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি এখন কেটে নেব। সব কি কাটবো না, এটাও এতটা লাগবে না, এটা পাট শাক এটা এতটা লাগবে না, এটা ছাড়ানোই আছে, একটু কুচো কুচো করতে হবে, এতগুলো লঙ্কাও লাগবে না, এইগুলো সব কেটে ফেলবো। তো কালকে কালকে রান্নার জন্য আমি এগুলো কেটে রাখবো, রোজ রাখতে কেটে রাখবো, এটা আমার সুবিধা।
এই যে আমি আম কেটেছি এটাকে আমি জলে ভিজিয়ে রাখব কালকে চাটনি বানাব কাকরোল কেটেছি কালকে ভাজা করব এখানে এখানে মাছের ঝাল বানাব বলে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আছে আর মশলাটা রেডি করে নেব আর পাটশাকের ডাল বানাব বলে এখানে আমি রসুন লঙ্কা করে রসুন ছাড়িয়ে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মাঝখান দিয়ে পাটশাক কুচো করে নিয়েছি তো এবার মশলাটা রেডি করে নেব এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখানে দিয়েছি জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালকে আমি গুলে নেব আর এই যে আমের মধ্যে জল দিয়ে দিয়েছি তো এগুলোকে আবার মাইক্রোওভেনের মধ্যে রেখে দেব তো আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দিলাম এবার এগুলো গুছিয়ে ফেলবো এইখানটা পরিষ্কার করে ফেলবো আমি এগুলো পরিষ্কার করে নিই তো আমার এখানে পরিষ্কার কমপ্লিট এই দেখো একদম পরিষ্কার ব্যাক ক্যামেরায় দেখো এখানটা একদম পরিষ্কার এই নাতাটা বাথরুমে ফেলি এখানে আমি রাত্রিবেলা ধুয়ে দেবো এবারের কাজ হচ্ছে গেটে তালা দেওয়া তো তালাটা দিয়ে নিই তাহলে আমার কমপ্লিট এবার আমি চাল মেপে আনবো তো চালটা মেপে নিয়ে আসি তো আমার চাল মেপে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা রেখে দিলাম এবার আমি লাইটটা বন্ধ করে দেবো লাইটটা বন্ধ করে দিলাম এবার আমি মুখ ধুয়ে নেবো মুখটা ধুয়ে নিই তো আমার মুখ ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার হাতে হারপিকের বাথরুম ক্লিনার এটা দিয়ে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নেবো এগুলো আমি রাত্রিবেলাই করি তো এই বেসিনটা পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একদম পরিষ্কার এবার আমি এগুলো গুছিয়ে নেবো তো এটা গুছিয়ে নিলাম ওটা আমি বাথরুমে রেখে দেবো বাথরুমে রেখে দেবো এবার আমি ওই জামা কাপড়গুলোর যেগুলো রয়েছে ওই জামা কাপড়গুলো কেচে বাথরুমে ঝুলিয়ে দেবো জলটা ঝরে যাবে তারপরে আমি গাটা ধুয়ে নেব ধুয়ে তারপরে শুয়ে পড়বো তো আর তোমাদের দেখালাম না তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গুড নাইট এবার আমি এই কাজগুলো করে শুয়ে পড়বো তো টাটা।